আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোন পাতা দিয়া বড়ই কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন ভাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোন মৌলবী কয় না রে এ আমার যুব কি দিয়া বুঝাব কবরটা কেমন ডেঞ্জারাস কি দিয়া বুঝাব মরণটা কত কঠিন কি দিয়া বুঝাবো তাহিরের একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিইউতে ঢুকে গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরারে ঢুকাইতাছে বাইরে কইরাইতাছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগতো না শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরে সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ কইরা দিন আল্লাহ বই হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ এই আজাব আর সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নাত দো নাইলে জাহান্নাম দাও তাড়াতাড়ি আমরা আমল নামা দাও আল্লাহ বলে ও ফেরেশতা এ যখন তাড়াতাড়ি করে তার হাতটার পেটের ভিতরে ঢুকাই দে এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটার পিছন দিক দিয়ে বাইর করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিলা আমার তো নারী বুড়ি সেরা গেছে এই হাতটার পিছন দিক দিয়ে বাইর করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইছস তাহলে পিছন দিক দিয়ে তাকায়া দেখ এবার ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না পিছনে কি দিছ আমি তো দেখি না আল্লাহ বলবে ও ফেরেশতারা ও পি আমল নামা দেখতে চায় কাটটারে বাঙ্গা দে এবার গাটটা বাঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দিব তাকাইয়া দেখবো তার হাতের মধ্যে জাহান্নামের টিকে হায় রে অনেক মানুষ আল্লাহর কাছে আসরে মাঠে পানি চাইব আল্লাহরে কইব আল্লাহ পানি পান করমু পানি আল্লাহ বলবে নাফরমানদের জন্য জাহান্নামের নিচ থেকে পুস তুল পুস তুইলা দে পানি পান করার জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে ওই পুষগুলো তারা খাইতে থাকবে সাথে সাথে জিব্বাটা গলে পড়ে যাবে আবার খাবার চাইবে জাক্কুম নামক ফল দেওয়া হবে গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক না মানুষ হলো আল্লাহর রহস্য ও যুবক এই মানুষই আল্লাহর দুনিয়ার দিকে নিব কত বাহানা কইয়া নেয় ইমানদারের হুটা যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেশতার ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং কইরা ফালাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং
ব্যাংকিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতেই তো বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরির বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল হো আজরাইল রুহটা লো আবার কো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের রুহটা রে জান্নাতের সাদা কাফর দিয়া বাইন্ডিং কইরা ফলাইবি এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেশতা কই ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি বারে এর ইমানদার হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহ লইয়া যাইতাছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই রুহটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে নিস না গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহটারে ইল্লিন রাইখ্যা দেয় আর এই দিক দিয়ে বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইনা বডিটারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আইব রে এক নজর দকিতে মানুষ আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার অচিন পাখি দেহ কাচার ও চিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে।